জ্যাক রিচার তা শত্রুদের জন্য একটি মূর্তিমান আতঙ্কের নাম সে যদি একবার কারো পিছু নেয় তাহলে দুনিয়ার কোনো শক্তি তার হাত থেকে তাকে বাঁচাতে পারবে না জ্যাক রিচারের ডিকশনারিতে নিয়ম কানুন বা আইন নামের কোনো শব্দ নেই আর্মি ছেড়ে দেশে আসার পর সে যখন সবকিছু থেকে নিজেকে আড়াল করে শান্তিতে জীবনযাপন করছিল ঠিক তখনই কিছু মাফিয়া মিলে তার একজন বন্ধুকে পাঁচটি মার্ডার মামলায় ফাঁসানোর চেষ্টা করে আর এরপর জ্যাক রিচার তার বন্ধুকে বাঁচাতে যে কি কি করে চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক মুভিটি শুরুতে আমরা একজন আনন লোককে দেখতে পাই এই লোকটি বাড়িতে বসে কিছু কাস্টম বুলেট তৈরি করছিল স্নাইপারের জন্য কিছু বুলেট তৈরি করার পর লোকটি একটি স্নাইপার নিয়ে বেরিয়ে পড়ে তাকে দেখে মনে হচ্ছিল সে বড় সড়ো কোনো জামালা পাকানোর প্ল্যানিং করছে লোকটি একটি পিকআপ নিয়ে সোজা গাড়ি পার্কিং করার নদীর পাশে একটি বিল্ডিং এ চলে যায় সেখানে যাওয়ার পর সে প্রথমে একটি কয়েন দিয়ে গাড়ি পার্কিং করার টাকা পরিশোধ করে এরপর সে যখন বিল্ডিং এর ভিতরে যায় তখন আমরা প্রথমবারের মতো তার ফেস দেখতে পাই এই লোকটির নাম হলো চার্লি আর চার্লি আসলে কে তা আপনার সামনে গেলে বুঝতে পারবেন সো যাই হোক চার্লি সেই পার্কিং বিল্ডিং এসে প্রথমে তার গানটি সেট আপ করে এরপর চার্লি তার স্কোপের মাধ্যমে নদীর ওই পাশের সিভিলিয়ানদের দেখতে থাকে চার্লিকে দেখে মনে হচ্ছিল সে সাধারণ মানুষের ভিড়ে তার টার্গেটকে খুঁজছে স্কোপ দিয়ে কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পর হঠাৎ করে চার্লি বেঞ্চে বসে থাকা একজন লোকের ওপর গুলি চালায় সে লোকটিকে মারার পর চার্লি পাশে থাকা আরেকজন মহিলার উপর গুলি চালায় এরপর সে একে একে সেখানে থাকা আর সাধারণ মানুষের উপর গুলি চালায় চার্লির এই পাগলামির জন্য সেখানকার পাঁচজন নিরীহ মানুষের জীবন চলে যায় এখন অনেকে হয়তো বলবেন স্নাইপার দিয়ে সাধারণ মানুষকে মারার কারণ কি এখানে যে আসলে কত বড় ষড়যন্ত্র চলছে তা আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন সো যাই হোক পাঁচজন নিরীহ মানুষকে মেরে চার্লি সেখান থেকে সুজা তার ব্যান নিয়ে বেরিয়ে যায় চার্লি চলে যাওয়ার পর পুরী সেখানে এমারসন নামের একজন ডিটেকটিভ তার দলবল নিয়ে চলে আসে নদীর পার থেকে ক্রাইম সিন দেখার পর ইমারসন বুঝে যায় কার পার্কিং করা সেই বিল্ডিং থেকে এখানে গুলি চালানো হয়েছে আর এই জন্য ইমারসন তার দলবল নিয়ে সোজা সে বিল্ডিং এ চলে যায় সেখানে যাওয়ার পর ইমারসন ভালোভাবে চেক করার পর সে বুঝতে পারে তার সন্দেহ আসলে সঠিক কারণ কিলার যেই হয়ে থাক না কেন সেখান থেকে তাদের উপর গুলি চালিয়েছে এটা বুঝতে পেরে প্রমাণের খুঁজে সেই ক্রাইম সিনটিকে ভালোভাবে চেক করতে থাকে ইমারসন সেখানে কিছু গুলির খোসা খুঁজে পাওয়ার পাশাপাশি পার্কিং এর টাকা দেওয়া সেই কয়েনটিও খুঁজে পায় ফরেন্সিকের লোকেরা যখন সে কয়েন থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার চেষ্টা করে তখন তারা দেখতে পায় ফিঙ্গারপ্রিন্টের সাথে বার নামের একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে এটা দেখার পর পরই তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা বারকে ধরতে তার বাড়িতে চলে যায় বারের বাড়িতে যাওয়ার পর তারা ঘুমন্ত অবস্থায় বারকে ধরে ফেলে বারকে ধরার পর ইমারসন যখন বারের বাড়িতে তল্লাশি চালায় তখন ইমারসন সেখানে তারা যে ক্রাইম সিনে যে বুলেটের খোসা খুঁজে পায় সে একই বুলেটের খোসা সেই বাড়িতেও খুঁজে পায় এরপরের সিনে আমাদের সোজা কাস্টারিতে নিয়ে যাওয়া হয় বারকে কাস্টারিতে নেওয়ার পর ইমারসন বারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার সামনে সব প্রমাণ তুলে ধরে ইমারসন বার্কে তার বাড়ি থেকে পাওয়া আর সেই ক্রাইম সিন থেকে পাওয়া প্রমাণগুলো দেখিয়ে বলে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর এই কাজটির পিছনে তোমার হাত আছে কারণ সেখানে আমরা তোমার বাড়িতে তৈরি সেই বুলেটের খোসা আর এর পাশাপাশি গুলিটি যে তোমার বন্দুক থেকে করা হয়েছে এটা চেক করার পর জানতে পেরেছি তার উপর তুমি যে সে বিল্ডিং এ গিয়েছিলে একটি সিসিটিভি ফুটেজে তোমার গাড়ির নাম্বার প্লেট সেখানে ধরা পড়েছে এইসব দেখে ইমারসন যখন বার্কে জিজ্ঞাসাবাদ করছিল ঠিক তখনই আমরা প্রথমবারের মতন বারকে দেখতে পাই বারকে দেখার পর তো আমি একদম অবাক কারণ সেখানে গুলি যে চালিয়েছিল সে আসলে বার ছিল না তখন আমরা বুঝতে পারি কেউ আসলে বারকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করছে সব প্রমাণ বারের বিরুদ্ধে থাকার কারণে ইমারসন বারকে বলে তোমার এখন হয়তো যাবজ্জীবন হবে এখন তুমি যদি আমাদের সাথে কর্পোরেট করে মার্ডারের কথা স্বীকার করো তাহলে তোমার না হয়ে যাবজ্জীবন হতে পারে নিজেকে হাত থেকে বাঁচাতে চাইলে কাগজ সই করে মার্ডারের কথা স্বীকার করো তখন আমরা তোমাকে যাবজ্জীবন পেতে হেল্প করব। এই কথা বলে ইমারসন যখন সই করার জন্য বারের দিকে একটি কাগজ দেয় তখন বার সেখানে সই না করে জ্যাক রিচার নামের একজন লোকের নাম লেখে সে বলে স্বীকারোক্তি নেওয়ার আগে প্রথমে তোমরা জ্যাক প্রিচারকে খুঁজে বের করো জ্যাক রিচারের নামটি পাওয়ার পর ইমারসন যখন তাদের বেসে জ্যাক রিচারকে খোঁজার চেষ্টা করে তখন ইমারসন দেখতে পায় জ্যাক রিচার নামে একটি ফাইল থাকলেও তাদের ডাটা বেসে তার ব্যাপারে কোনো ইনফরমেশনই নেই সে ফাইলে জ্যাক রিচার কোথায় থাকে কি করে বা তার কোনো ফটো পর্যন্তও নেই সেখানে শুধুমাত্র উল্লেখ করা আছে জ্যাক রিচার একজন আর্মির মেজর ছিল সে ইউএস আর্মির হয়ে আফগানিস্তানে অনেকদিন সার্ভিসে ছিল সার্ভিসে থাকা অবস্থায় সে একাই অনেক মিশন কমপ্লিট করে অনেকগুলো মেডেল অর্জন করেছে এক কথায় জ্যাক রিচার একজন ওয়ান ম্যান আর্মি হঠাৎ করে দুই বছর আগে জ্যাকরিচার তার আর্মি চাকরি থেকে অবসর নিয়ে সে ইউএসএ চলে আসে সারপ্রাইজিংলি রিচার ইউএসএ আসার পরপরই সে গায়েব হয়ে যায় ইউএস আসার পর থেকে জ্যাক রিচারকে এখন পর্যন্ত কেউ কোথাও দেখেনি এইসব কথা শোনার পর সার্জেন্ট ইমারসনকে বলে হয়তো বা জ্যাক রিচার মারা গেছে ইমারসন সার্জেন্টকে বলে যদি জ্যাক রিচার মারাই যেত তাহলে প্রতি মাসে মাসে তার পেনশনের টাকা কে তুলছে কারণ জ্যাক রিচারের ব্যাপারে ইনফরমেশন বের করার পর ইমারসন জানতে পারে প্রতি মাসে মাসে জ্যাক রিচারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেউ একজন টাকা তুলছে তার মানে এটাই জ্যাক রিচার যেখানে থাক না কেন সে এখনো জীবিত আছে কিন্তু প্রবলেম হলো একটি এমন একজন লোককে আমরা কোনোদিনও খুঁজে বের করতে পারবো না যদি সেই ভাবে আমাদের সামনে না আসে ইমারসন সেই কথাটি বলার সাথে সাথে সেখানে একজন লোক আসে আর গেস ওয়াট সেই লোকটি মূলত জ্যাক রিচার হঠাৎ করে তারা দুইজন জ্যাক রিচারকে দেখতে পেয়ে তারা দুইজন তো একদম অবাক সো যাই হোক এরপরে সিনেমাতে সুচা হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পর জ্যাক রিচার বারকে কুমাতে দেখতে পায় এখন অনেকে হয়তো বলবেন কিছুক্ষণ আগে না বার সুস্থ ছিল এখন সে কুমাতে কিভাবে চলে গেল আসলে জেলখানাতে নিয়ে যাওয়ার সময় আসামিরা জ্যাক রিচারকে মেরে তাকে কুমাতে পাঠিয়ে দিয়েছে বারের অবস্থা দেখে জ্যাক রিচার সার্জেন ডিএ কে বলে তোমরা তাকে কাস্টারিতে কেন Arachne. এই কথা শোনার পর ডিএ বলে সব কথা বাদ এখন তুমি এটা বলো তোমাকে বার কেন সাক্ষী হিসাবে ডেকেছে রিচার্ড তখন ডিএকে বলে দেখো এত কিছু জানার দরকার নেই তুমি আমাকে ক্রাইম সিনে সে প্রমাণগুলো দেখাও ডিএ যখন রিচার্ডকে সে প্রমাণ দেখাতে অস্বীকৃতি জানায় তখন রিচার্ড সেখান থেকে রেগে মেগে চলে যাওয়ার চেষ্টা করে রিচার্ড যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হেলেন নামের বারের একজন উকিল আসে এই হেলেনই মূলত বারকে মামলায় ডিফেন্ড করার কাজ করছিল আর এর পাশাপাশি এই হেলেন মূলত ডিএর মেয়ে ইমার সোনার ডিএ চলে যাওয়ার পর হেলেন যখন রিচার্ডকে আমি আগে জানতাম না যে বারের একজন বন্ধু আছে রিচার্ড তখন হেলেনকে বলে দেখো আমি বারের কোনো বন্ধু টন্ধু না ওকে বার আসলে একজন প্রকৃত হারাই মানুষ আমি তাকে এখানে বাঁচাতে আসিনি আমি তাকে এখানে মারতে আসছিলাম তার মুখ থেকে হেলেন তো একদম অবাক কারণ বার যদি আগে জানতো রিচার তাকে মেরে ফেলবে তাহলে সে রিচার্ডকে এখানে আসতে কেন বলবে সো যাই হোক এরপর সিনেমা দেখতে পাই কি নামের একজন লোক তার বসকে ফোন করে সে তার বসকে ফোন করে তার বসের কাছে জানতে চাই যে এক রিচার নামের লোকটি আসলে কে তো যাই হোক আর এদিকে হেলন যখন রিচারকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে তার সাথে কথা বলছিল তখন রিচার হেলনকে বলে তুমি আসলে বারের মতন একজন হারাই মানুষকে কেন ডিফেন্ড করছো হেলেন রিচারকে জানায় সে জানতে চায় বার এই কাজটি কেন করেছে কারণ সেদিন যারা মারা গেছে তারা সবাই সিভিলিয়ান ছিল তারা বারের কোনো শত্রু ছিল না কেউ কেন সাধারণ মানুষদেরকে মেরে নিজের বিপদ নিজে ডেকে আনবে এইসব শোনার পর রিচার হেলেনকে বলে দেখো মিলিটারিতে মূলত চার ধরনের লোক জয়েন করে প্রথমত যাদের টাকার প্রয়োজন দ্বিতীয়ত যাদের টাকা পয়সার পাশাপাশি সম্মানের প্রয়োজন তারা তৃতীয়ত যারা আমার মতন দেশকে ভালোবাসে তারা আর চতুর্থ জন যারা তারা মূলত বারের মতন লোক বার এমন একজন লোক সে অন্যের কষ্ট দেখে নিজে শান্তি পায় প্রথমে বার্কে একজন সেনা হিসেবে নিয়োগ হলো তার শুটিং স্কিল অনেক ভালো থাকার ফলে তাকে স্নাইপার স্কোয়াডে যোগ দেওয়া হয় বার্কে যখন একটি টাওয়ারে স্নাইপারের দায়িত্ব দেওয়া হয় তখন তাকে প্রতিদিন দুইশো বুলেট দেওয়া হতো তার কাছে অপূরন্ত বুলেট থাকা সত্ত্বেও মারার মতন কোনো টার্গেট ছিল না এমন প্রতি সপ্তাহে ধীরে ধীরে তার কাছে যত বুলেট জমা হচ্ছিল সে ধীরে ধীরে তত পাগল হয়ে যাচ্ছিল সে প্রতিদিনই দোয়া করতে থাকে যে আজকে হয়তোবা আমি একটি টার্গেট পেয়ে যাওয়া মারার জন্য কিন্তু এভাবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর পেরিয়ে যায় অনেক বছর পেরিয়ে যাওয়ার পর তার চাকরির অবসরের সময় চলে আসার পরও সে একটি ফায়ার করার পারমিশনও পায় না এতদিন ধরে মানসিক অশান্তিতে ভোগার পর যেদিন এর সার্ভিসে শেষ দিন সেদিন বার বলে এনাফিস এনাফ এই কথা বলে সে তার স্নাইপার উঠিয়ে বাইরে থাকা পাঁচজন সিভিলিয়ানকে মেরে ফেলে আর দূর থেকে সাম্ব জ্যাক রিচারও তার এই কাজকর্ম দেখে ফেলে এইসব কথা শোনার পর হেলেন জ্যাক রিচার বলে তাহলে তুমি আগে তাকে শাস্তি কেন দিলে না রিচার হেলেন বলে বাঘের জুড়ে ওই দিন বার চাঁদেরকে মেরেছিল কিছুক্ষণ আগে তারা অনেক বড় একটি অপরাধ করে আসছিল আগে সেই গ্রুপটি মূলত জন নারীকে দর্শন করে আসছিল সে আঠাশ জনের মধ্যে সাতজন শিশু ছিল বারকে সে যে মেরেছে তাদের ব্যাপারে ইনফরমেশন বের করার পর আমরা এইসব জানতে পারি এইসব জানার পর আমাদের ডিপার্টমেন্ট বারকে সাজানা দিয়ে উল্টো তাকে আরো বাহবা দেয় কিন্তু আমি ঠিকই জানতাম বার সেই লোকগুলোকে মারার সময় এই ব্যাপারে কিছুই জানতো না সে আসলে এই লোকগুলোকে তার মনের শান্তির জন্য মেরেছে এই জন্য আমি বারের কাছ থেকে বারকে বলেছিলাম উপরালার জন্য হয়তো বা আজকে তুই বেঁচে গেলি কিন্তু সবসময় এই কথাটি মাথায় রাখবি আর কোনোদিন যদি আমি শুনি তুই কাউকে মেরেছিস তাহলে আমি তোর বাড়ি থেকেই তোকে মেরে ফেলবো আর এই জন্য আমি আজকে যখন নিউজে বারের এইসব কাণ্ড দেখেছি তখন আমি আমার কথা রাখতে আজকে এখানে চলে আসছি এইসব কথা শোনার পর হেলেন রিচারকে বলে তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে বার একজন পাগল আমি চাই না একজন মানসিক রুগীকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া হোক আমি চাই আদালত যাতে বারের মানসিক অবস্থার কথা চিন্তা করে তাকে ফাঁসি না দিয়ে তাকে যাবজ্জীবন দেয় সে আসলে মানসিক রুগী এই কাজটি আমি একা প্রমাণ করতে পারবো না এই কাজটি প্রমাণ করতে আমার তোমার হেল্পের প্রয়োজন হবে হেলেনের মুখে এইসব কথা শোনার পরও রিচার তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় হেলেন যখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে তার সামনে রিচার চলে বলে দেখো আমি তোমাকে হেল্প করব কিন্তু একটি শর্তে শর্তটি হলো বারজাদেরকে মেরেছে তোমার তাদের ফ্যামিলির সাথে গিয়ে কথা বলতে হবে রিচারের কথা মতো হেলেন যখন সেদিন মারা যায় একজন ভিকটিমের বাড়িতে যায় তখন হেলেন জানতে পারে ওই দিন যারা মারা গেছে তাদের মধ্যে থেকে একজনের সাত বছরের ছোট্ট একটি ফুটফুটে মেয়েও ছিল হেলেন যে বারকে ডিফেন্ড করছে এটা জানার পর সে ভিকটিমের বাবা তো একদম রাগে ফুসতে থাকে সে হেলেনকে বলে তুমি কেন এই জানোয়ারটিকে ডিফেন্ড করছো এদিকে যখন হেলেন ভিকটিমের বাড়িতে গিয়ে কথা বলছিল অন্যদিকে তখন রিচার্জ সেই ক্রাইম সিনে চলে যায় সেখানে যাওয়ার পর রিচার্জ সম্পূর্ণ ক্রাইম সিনকে ভালোভাবে দেখতে থাকে ক্রাইম সিন দেখার পর রিচার্জ যে বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছিল সেই বিল্ডিংয়েও যায় রিচার্জ যখন ভালোভাবে ক্রাইম সিন দেখছিল অন্যদিকে হেলেন সে ভিকটিমের বাবার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে অনেক রাগিয়ে তোলে ভিকটিম বাবার কাছ থেকে বন্দুক দেখে হেলেন সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় সো যাই হোক এরপরের সিনে আমরা দেখতে পাই রিচার গিয়ে এমারসনের সাথে দেখা করেছে রিচার আসলে সেদিন বারের বাড়ি থেকে খুঁজে পাওয়া সেই বন্দুকটি দেখার জন্য যায় রিচার্জ যখন বন্দুক চেক করে চলে যাচ্ছিল তখন রিচার্জ ইমারসনকে বলে আচ্ছা মনে করো তুমি আজকে পাঁচজন লোককে মারতে যাচ্ছ যেহেতু তুমি এত বড় একটি ক্রাইম করতে যাচ্ছ তাহলে তোমার কার পার্কিং এ টাকা দিয়ে আইন মানার কী দরকার তার উপর তুমি জানো সেই কয়েনটির উপর তোমার ফিঙ্গার প্রিন্ট লেগে আছে এইসব কথা শোনার পর ইমারসন রিচার্জকে বলে তুমি এই কথা বলে কি বোঝাতে চাচ্ছ রিচার্ড এমারসন বলে তোমার মনে হয় না ওই ক্রাইম সিনটি প্রমাণে ভরপুর ছিল এটা মনে হয় না গুলি খোঁজা থেকে শুরু করে গাড়ি নাম্বার প্লেট কয়েন ফিঙ্গার প্রিন্ট সবকিছু তোমরা অনেক ইজিলি পেয়ে গেছো ইমার্সনকে কে কথা বলে রিচার্ড সেখান থেকে সোজা একটি বারে চলে যায় রিচার্ড যখন বারে একা বসে ছিল তখন তার কাছে অনেক সুন্দরী একটি মেয়ে আসে সেখানে আসার পর মেয়েটি যখন তার নাম জানতে চায় তখন রিচার্ড তাকে বলে তার নাম হলো মাইক মাইক নামটি সাথে সাথে তার সাথে দিয়ে পায়ে পাড়া ঝগড়া করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে চার তারা সবাই মিলে রিচারকে জোর করে বাইরে তখন নিয়ে যায় বাইরে যাওয়ার পর তারা সবাই গায়ে পরে রিচারকে ফাইট করতে বাধ্য করতে থাকে রিচার্জ যখন বুঝতে পারে এই লোকগুলো তাদেরকে মারার জন্য আসছে তখন রিসার্চ তাদের যে অবস্থা করে এটা দেখার পর আর কি বলবো রিচার একায় মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তাদের সবার অবস্থা একদম খারাপ করে ফেলে তাদেরকে মারার পর পর সেখানে হঠাৎ করে পুলিশ চলে আসে পুলিশগুলো দেখে মনে হচ্ছিল তার আগে থেকে জানতো এখানে কোনো ক্রাইম হবে তো যাই হোক এর পরের দিন আমরা দেখতে পাই রিচার কার আছে খবরটি পাওয়ার পর সেখানে হেলেন দৌড়ে রিচারের কাছে আসে রিচার তখন হেলেন বলে ক্লাবে কিছু লোক একটি মেয়েকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে আমার মনে হয় তার আগে থেকে জানতো আমার নাম জ্যাক রিচার কারণ সে মেয়েটিকে আমি যখন আমার নাম মাইক বলি তখন সে মেয়েটি আমার উপর খেপে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে আমার মুখ থেকে মাইক নয় আমার মুখ থেকে জ্যাক রিচার নাম শুনতে চাচ্ছিল তার মানে এটাই কেউ একজন তাদেরকে টাকা দিয়ে আমাকে সেখানে মারার জন্য পাঠিয়েছিল এইসব কথা শোনার পর হেলেন জ্যাক রিচারকে নিজের জিম বাই সেখান থেকে বের করে নিয়ে আসে হেলেন যখন রিচার সাথে তার হোটেলে যায় তখন রিচার হেলেনের কাছে জানতে চায় ভিকটিমের ফ্যামিলির সাথে কথা বলে তুমি কি কি ইনফরমেশন পেয়েছ হেলেন বলে ভিকটিমের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে আমার এখন মনে হচ্ছে বার তাদেরকে সত্যি সত্যি বিনা কারণে মেরে ফেলেছে এই আমি এখন আর এই কেসটি লড়তে চাচ্ছি না এই কথা শোনার পর রিচা হেলেন কে বলে যেহেতু আজকে ক্লাবে আমার আক্রমণ হয়েছে তার মানে বারকে এই একজন ফাঁসানোর চেষ্টা করছে কারণ ধরে নিলাম বার তাদেরকে মেরেছে মারার পর সে কুমায় চলে গেছে তাহলে আমার উপর আক্রমণ চালালো কে আমার কেন যায় না মনে হচ্ছে সেখানে কেউ একজনকে মারতে গিয়ে সাথে আরও চারজনকে মেরেছে যাতে করে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় আর তার উপর বারের স্নাইপিং এতটা ভালো ছিল না যে সে দুই কিলোমিটার দূর থেকে একটি গুলো মিস না করে পাঁচজনকে মেরে ফেলবে কাজটি যেই করে থাক না কেন সে বার ছিল না কারণ বারের শুটিং স্কিল এতটা ভালো না এদিকে রিচার্ড যখন হেলেনের সাথে কথা বলছিল অন্যদিকে লিনস্কি তার বসের সাথে গিয়ে দেখা করে সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই লিনস্কির বস আর কেউ না লিনস্কির বস মূলত চার্লি আর এর পাশাপাশি তাদের সবার বস রবিন নামের একজন রাশিয়ান মাফিয়া সেখানে যাওয়ার পর লিংসকে চার্লিকে বলে জ্যাক নামের একজন লোক তাদের পিছু লেগেছে বারের হয়ে জ্যাক রিচার্সন সে মার্ডারি স্পটে এসে তদন্ত করছিল এটা দেখার পর চার্লিকে না জানিয়ে জ্যাক রিচার্সন মারার জন্য পাঁচ ছয় জন লোক বারে পাঠিয়েছিল চার পাঁচজন লোক পাঠানোর পরও যে লিংসকে রিচার্ডকে কে মারতে পারে এটা শোনার পর তো চার্লি একদম রেগে মেগে ফায়ার তাকে না জানিয়ে লিংসকে এই কাজটি করার ফলে চার্লি সেখানে তাকে মেরে ফেলে সো যাই হোক এরপরের সিনেমা হেলেন আর রিচারকে দেখতে পাই রিচারের কথা মতো হেলেন বারের ব্যাংক ডিটেলস বের করে তার কাছে দেয় তখন রিচার দেখতে পাই বার প্রতি সপ্তাহে একবার হল তার গাড়িকে ফুল ট্যাঙ্ক করাতো তার মানে এটাই দাঁড়ায় বার প্রতি সপ্তাহে একবার হলো দূরে কোথাও ঘুরতে যেত কিন্তু রিচার খুব ভালোভাবে জানতো বার বেশি একটা ঘোরাঘুরি পছন্দ করতো না বা শুধুমাত্র কোনো গান শুটিং পয়েন্টে গিয়ে তার নিশানা জালে নিতে বেশি পছন্দ করতো এই জন্য রিচার তখন হেলেনকে বলে আশেপাশের শহরে কোনো গান শুটিং পয়েন্ট আছে কিনা সেই ব্যাপারে খোঁজ লাগাও হেলেনকে এই কথা বলে রিচার অনেক বড় একটি সুপার মলে চলে যায় সেখানে যাওয়ার পর সে সুপার মলের মালিককে বলে আমি স্যান্ডির বন্ধু আমি তার সাথে দেখা করতে চাই সে লোকটি যখন রিচারকে বলে সে এখন স্যান্ডির সাথে দেখা করতে পারবে না তখন রিচার জোর করে ভিতরে চলে যায় সেখানে যাওয়ার পর আমরা সারপ্রাইজিংলি দেখতে পাই স্যান্ডি আর কেউ নাই স্যান্ডি মূলত সেই ক্লাবের মেয়েটি স্যান্ডি হঠাৎ করে সেখানে রিচারকে দেখার পর সে তো একদম ভয় পেয়ে যায় সে রিচারকে দেখা মাত্র ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয় সে বলে ওই দিন আমি যা করেছি সব কিছুই আমার বন্ধু জ্যাকের কথায় করেছে কারণ আমি যদি জ্যাকের কথা মতো কাজ না করতাম তাহলে চেক আমাকে মার দূর করতো রিচার্ড তখন স্যান্ডির কাছে জ্যাক কোথায় থাকে সেই লোকেশন চায় স্যান্ডির কাছ থেকে জ্যাকের লোকেশন নেওয়ার পাশাপাশি রিচার্ড সেখান থেকে স্যান্ডির গাড়িও নেয় যাওয়ার আগে রিচার্জ স্যান্ডিকে বলে যে আমার মতে তুমি অনেক ভালো একটি মেয়ে এই জন্য আমি বলছি তুমি বাঁচতে চাইলে শহর ছেড়ে পালিয়ে যাও কারণ তুমি হয়তোবা জানো না তুমি যাদের হয়ে কাজ করেছো তারা কোনো প্রমাণই রাখে না এই কথা বলে সে জ্যাককে ধরতে স্যান্ডির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ ড্রাইভ করার পর রিচার যখন জ্যাকের বাড়িতে যায় তখন সে দেখতে পায় জ্যাকের মা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে রিচার্ড যখন তাকে সেন্সলেস ভেবে ঘরের ভিতরে জ্যাককে খুঁজতে যায় এই সুযোগে জ্যাকের মা কাউকে একটি ফোন করে ঘরের ভিতরে যাওয়ার পর রিচার্ড যখন জ্যাকের ব্যাপারে ইনফরমেশন খোঁজার চেষ্টা করছিল ঠিক তখন সেখানে হঠাৎ করে দুইজন লোক চলে আসে তারা আসার পর প্রথমে তারা রিচারের মাথায় বেসবল ব্যাট দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে এর ফলে রিচার্জ যখন গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে আসে তখন তারা দুইজন রিচার্জকে মারতে গিয়ে একা অন্যকে মারতে শুরু করে তাদেরকে দেখে তখন মনে হচ্ছিল তারা ড্রাগসের নেশায় কিছুই চোখে দেখছে না এই সুযোগটি কাজে লাগে রিচার্জ তাদের দুজনকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে মেরে ফেলে তাদেরকে মেরে রিচার্জ যখনই সেখান থেকে চলে আসবে ঠিক তখনই সেখানে একজন লোক রিচারকে গান পয়েন্টে নিয়ে আসে এটা দেখার পর চোখের পলকে রিচার্ড তার হাতে গান ছিনে এনে উল্টো তাকে গান পয়েন্টে নিয়ে আসে রিচার্ড যখন সেই লোকটির কাছে জানতে চায় জ্যাক কোথায় আসে তখন সেই লোকটি রিচার্ডকে বলে সে অনেকদিন ধরে জ্যাক কে খুঁজে পাচ্ছে না ওই দিনের ক্লাবে সে মারামারি পর থেকে তারা কেউ আর জ্যাক খুঁজে পাচ্ছে না তার সাথে যখন জ্যাকে লাস্টবারের মতন কথা হয় তখন সে জানতে পেরেছিল জ্যাক তার বস লিংকর সাথে দেখা করতে যাচ্ছে এইসব কথা জানার পর রিচার্ড সেই লোকটির গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে রিচার্জ যখন চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই একটি হোয়াইট কালারের গাড়ি রিচার্ডকে ফলো করছে সো যাই হোক সেখান থেকে রিচার্জ সোজা কাছে চলে যায় হেলেনের কাছে যাওয়ার পর রিচার্জে বলে সে মার্ডারি স্পটের অনেক কাছে একটি অনেক বড় ব্রিজ ছিল যদি বাস সত্যি এই কাজটি করে থাকতো তাহলে আমার মতে সে কার পার্কিং এ সেই বিল্ডিং এ না গিয়ে সোজা সেই ব্রিজে চলে যেত কারণ ব্রিজ থেকে বারের জন্য এই কাজটি করে সেখান থেকে পালিয়ে যাওয়া অনেক সহজ ছিল কিন্তু বাড়িটা না করে অনেক দূরের একটি কার পার্কিং বিল্ডিং এ গিয়ে কাজটি করেছে আমি যতদূর বারকে চিনি বার কোনোভাবে সেখান থেকে একটানা পাঁচজনকে একটি গুলিও মিস না করে শ্যুট করতে পারবে না তার মানে এটা এই কাজটি যেই করে থাক না কেন সে বার ছিল না সে বারে তো অনেক হাইলি ট্রেন একজন শ্যুটার ছিল আর এর পাশাপাশি রিচা হেলেনকে বাইরে একটি গাড়ি দেখিয়ে বলে এই গাড়িটি আমি আসার পর থেকে আমাকে ফলো করছে এই জন্য রিচা হেলেনকে এই গাড়িটি কার নামে রেজিস্টার করা সেই ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে এরপরের সিনেমা রবিনকে দেখতে পাই রবিনকে কেউ একজন ফোন করে বলে হেলেন সে গাড়ির ব্যাপারে ইনফরমেশন পেয়ে গেছে এই ব্যাপারটা জানার পর রবিন তখন চার্লিকে ফোন করে জানায় তোমরা যে রিচার্ডকে ফলো করছো রিচার্ড সে ব্যাপারে জেনে গেছে ধরা পড়ে গেছে এটা জানার পর চার্লি রবিনকে বলে এখন আমাদের ফাইনাল প্ল্যান এক্সিকিউট করতে হবে সো যাই হোক আর এদিকে হেলেন যখন গাড়ির ব্যাপারে ইনফরমেশন বের করে তখন তার চোখতে একদম কপালে উঠে যায় কারণ হেলেন দেখতে পাই গাড়িটি মূলত লিবার্টো নামের একটি কোম্পানি নামে রেজিস্টার করা আর এই লিবার্টো কোম্পানিটি সেদিন মারা যায় একজন সাথে সরাসরিভাবে কানেক্টেড সেদিন সেখানে অনলাইন আর্চার নামের অলাইন কোম্পানির একজন মালিকও মারা যায় আর অনেক দিন ধরে এই অলাইন আর লিবার্টো কোম্পানির মধ্যে ক্ল্যাশ চলছিল লিবার্টো কোম্পানি চাচ্ছিল অনলাইন কোম্পানি যাতে তাদের কাছে তাদের সব শেয়ার বিক্রি করে দেয় কিন্তু অনলাইন আর্চার কোনোভাবে তাদের কাছে তাদের শেয়ার বিক্রি করতে চাচ্ছিল না এই জন্য সেদিন কেউ একজন অনলাইন কোম্পানির মালিকের মৃত্যুকে ধামাচাপা দিতে মূলত এই প্ল্যানটি সাজিয়েছিল কাজটি যেই করে থাক না কেনা সে অনেক প্ল্যানিং করে কাজটি করেছে সে শুধুমাত্র তার টার্গেটকে মারেনি এর পাশাপাশি সে আরও চারজন নিরীহ মানুষকেও মেরেছে যাতে করে তাদের সবার মৃত্যুর ফিরে মেন টার্গেটের মৃত্যু ধামাচাপা পড়ে যায় সো যাই হোক হেলেন্ড কে সবকিছু জানানোর পর রিচার্জ যখন সেখান থেকে চলে আসছিল ঠিক তখন রিচার্জ দেখতে পায় স্যান্ডি রিচার্ডকে জ্যাককে খুঁজে বের করতে হেল্প করার ফলে সেই লোকগুলো স্যান্ডিকেও মেরে ফেলেছে রিচার্ড যখন দূর থেকে স্যান্ডি ডেড বডি দেখছিল ঠিক তখনই হঠাৎ করে ইমারসন রিচার্ডকে দেখে ফেলে এমারসন মনে করে রিচার্জ হয়তোবা স্যান্ডিকে মেরেছে এই জন্য সে তখন রিচার্ডকে ধাওয়া করতে থাকে ইমারসন যখন রিচার্ডকে ধাওয়া করছিল ঠিক তখনই আমরা দুর্দান্ত একটি কার রেসিং দেখতে পাই বিশ থেকে তিরিশটি পুলিশের ধরার জন্য তাকে পাগলা কুত্তার মতন ধাওয়া করতে থাকে পুলিশের পাশাপাশি চার্লি ও তার দল নিয়ে চেজিং করতে থাকে একদিকে পুলিশ চার্লি রিচার তখন মহা বিপদে অনেকক্ষণ চেজিং হওয়ার পর সে কোনোভাবে চার্লি আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় এরপরে সিনেমা দেখতে পাই ইমারসন আর ডিএমএল হেলেনের কাছে আসে ইমারসন হেলেনকে বলে তার মতে এই সব মার্ডারের পিছনে রিচারের হাত আছে কারণ সেন্ডির মার্ডার ইমারসন রিচার দেখতে পেয়েছিল তারা যখন হেলেনের সাথে এই ব্যাপারে কথা বলছিল ঠিক তখন হেলেন কে রিচার ফোন করে ফোন করার পর রিচার হেলেন বলে তার মতে তার বাবা আর নৈতবা ইমারসন সেই মার্ডারের সাথে জড়িত কারণ রিচারের শহর আসার পর থেকে হোয়াইট কালারের গাড়িটি তাকে ফলো করছিল জ্যাক রিচার্সন যে এখানে আসছে সেই ব্যাপারটা শুধুমাত্র হেলেন তার বাবা আর ইমারসনই জানতো তার মানে তাদের দুজনের মধ্যে কেউ একজন রিচারের ব্যাপারে কিলারদেরকে ইনফরমেশন দিয়েছে হেলানকে এইসব ব্যাপারে সতর্ক করে রিচার্জ সেখান থেকে সোজা একটি গান শ্যুটিং পয়েন্টে চলে যায় সেখানে যাওয়ার পর রিচার্জ যখন সে গান শ্যুটিং পয়েন্টের মালিকের কাছে বারের ব্যাপারে ইনফরমেশন জানতে চায় তখন মালিক তাকে প্রথমে কিছু না বলতে চাইলেও তারপর সে তাকে বলে রিচার্জ যদি একটি স্নাইপার দিয়ে তিনটি গুলে নিশানায় লাগাতে পারে তাহলে সে রিচার্জের প্রশ্নের উত্তর দিবে তার কথা মতো রিচার্ড যখন একটি স্নাইপার দিয়ে তিনটি গুলি চালায় তখন আরও বুঝতে পারি রিচার্ড আসলে কারো চেয়ে কম না রিচার্ডের নিশানায় খুশি হয়ে সে লুকটি তখন বারের ব্যাপারে রিচার্ডকে সব ইনফরমেশন দিয়ে দেয় সে রিচার্জকে বলে বার মাঝে মাঝে তার এই গান শুটিং পয়েন্ট আসতো তার নিশানা জ্বালিয়ে নিতে রিচার্ড যখন তার কাছে জানতে চায় বার কি কে আসতো নাকি তার সাথে কেউ আসতো সেই লোকটি তখন রিচার্জকে বলে আমি তো কিছু বলতে পারবো না কিন্তু আমার এখানে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে চলো আমরা গিয়ে ফুটেজ দেখি সিসিটিভি ফুটেজ দেখার পর তারা দেখতে পায় বারের সাথে এখানে প্রতিদিনই একজন লোক আসতো আর এই লোকটিকে দেখার পরে গান শুটিং পয়েন্টের মালিক চিনে ফেলে কারণ এই একজন অনেক ভালো স্নাইপার ছিল এই লুকটি বার কে ফাঁসানোর চেষ্টা করছে এই জন্য রিচার এই লোকটি সব আর তার ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে হেলেনকে ফোন করে ফোন করার পর সে হেলেনকে বলে বার আসলে নির্দোষ চার্লি নামের একজন লোক বারকে ফাঁসানোর চেষ্টা করছে আমি চার্লির সব আর তার ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে তোমার কাছে আসছি এই কথা বলে রিচার্ড যখন ফোন রেখে দেয় তখন আমরা দেখতে পাই হেলেন অলরেডি সব কিছু তার বাবার কাছে বলে দিয়েছে এত সব প্রমাণ দেখানোর পরও হেলেনের বাবা ডিএ যখন লিবার্টো কোম্পানির উপর কোনো ব্যবস্থা নিচ্ছিল না তখন হেলেনের তার বাবার উপর সন্দেহ হতে থাকে কারণ রিচার আগে বলেছিল হয়তোবা তার বাবা নয়তো বা ইমারসন দুইজনের একজন তাদের সাথে জড়িত এই জন্য হেলেন ভয় পেয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সেখান থেকে বের হওয়ার জন্য হেলেন যখন একটি লিফটে করে নিচের দিকে নামবে ঠিক তখনই সেখানে ইমারসন চলে আসে কিছু বুঝে ওঠার আগে ইমারসন তাকে একটা ইলেকট্রিক গান দিয়ে সেন্সলেস করে ফেলে এর কিছুক্ষণ পর চালে রিচারকে ফোন করে ফোন করার পরে বলে তোমার গার্লফ্রেন্ড হেলেনকে আমরা ধরে নিয়ে এসেছি এখন যদি তুমি হেলেনকে বাঁচাতে চাও তাহলে এই শর্তে আমরা যেখানে বলবো সেখানে চলে আসো এই সব কথা শোনার পর রিচার চালেকে বলে তোমার কি মনে হয় আমি কোনো হিরো আসলে আমি কোনো হিরো টুRena তোমরা হেলেনের সাথে যা করার করে ফেলো এই কথা বলে রিচার ফোন রেখে দেয় কয়েক সেকেন্ড পর আবার ফোন করে রিচার চালেকে বলে তোমরা যদি হেলেনকে মারো তাহলে আমি সব প্রমাণ নিয়ে সোজা এফবিআর কাছে চলে যাব এই কথা শুনে চালে ভয় পেয়ে যায় সে বলে আচ্ছা আমরা হেলেনকে কিছু করব না তুমি প্রমাণের বিনিময়ে এসে হেলেনকে নিয়ে যাও সেদিন রাতে রিচার্জ চালির পাঠানো সে লোকেশনে চলে যায় সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই রিচার্জ সেখানে একা আসেনি তার সাথে সে গান শুটিং পয়েন্টের মালিকও আসছে রবিন রিচারকে বলে যেহেতু তারা শত শত আর আমরা মাত্র দুইজন তাই আমাদেরকে প্ল্যান করে সবকিছু করতে হবে প্ল্যান অনুযায়ী তোমাকে একটি গাড়ি নিচে যেতে হবে তুমি যখন গাড়ি নিচে যাবে তখন তাদের সবার নজর তোমার দিকেই থাকবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর তারা তোমাকে দেখা মাত্রই তোমার উপর গুলি চালাবে আমার লোকেশন যাতে চার্লি না জেনে যায় এই জন্য তারা যখন তোমার উপর ফায়ার করবে ঠিক তখন আমি তাদের উপর ফায়ার করবো তখন তাদেরকে বিভ্রান্ত করতে তাদের দিকে দিকে নিয়ে যেতে থাকে থাকে গাড়িটি দেখা চার্লি ফায়ার করতে আর এই সুযোগে রবিন তাদের সবাই মতন গুলি শব্দের সাথে মিলে সেও তাদের দিকে ফায়ার করতে থাকে কিন্তু চার্লির চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ না উপর থেকে যে কেউ তাদের উপর ফায়ার করছে সে সাম হাউস সেটা টের পেয়ে যায় এই জন্য চার্লি হন্য হয়ে সেই স্নাইপার কে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চার্লি রবিনকে খুঁজে বের করে ফেলে চার্লি যখন তার স্নাইপার দিয়ে রবিনকে কে মারতে যাবে ঠিক তখনই সেখানে রিচার্জ চলে আসে এক পর্যায়ে রিচার্ডের গুলিতে যখন চার্লির বন্দুক নষ্ট হয়ে যায় তখন আমরা রিচার্ড বার্সের চার্লি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট দেখতে পাই তারা যখন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করছিল অন্যদিকে রবিন তখন তার স্নাইপার দিয়ে একে একে তারা সবার চ্যাপ্টার ক্লোজ করছিল। চার থেকে পাঁচ মিনিট দুর্দান্ত হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট চলার পর এক পর্যায়ে রিচার্ড চার্লিকে মেরে ফেলে তখন শুধু সেখানে বাকি ছিল দাজি আর ইমারসন রিচার্ড জায়গায় তারা সব টিম মেম্বারকে মেরে ফেলেছে এটা বোঝার পর তো ইমারসনের অবস্থা একদম খারাপ হয়ে যায় সে তখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে হেলেন গান পয়েন্টে নিয়ে আসে হেলেনকে গান এনে সে যখন রিচার্জকে বলে তার গান ফেলে দিতে তখন সে কিছু পুজো ওঠার আগে রিচার সুজা তার মাথায় একটি গুলি চালায় তো যাই হোক তখন সেখানে শুধুমাত্র বাকি থাকে এই মুভির মেন ভিলেন দা জি রিচার্ড যখন দাজিকে রেগে মেগে মারতে যায় তখন হেলেন তাকে বাধা দিয়ে বলে তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে লিভার্টো কোম্পানি যে সব পিছনে দেয় তাহলে সেটা প্রমাণ করার কোনো উইকনেস থাকবে না হেলেন যখন দাজিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পুলিশকে ফোন করে তখন দাজি হাসতে হাসতে বলে মরে গেল পুলিশের হাতে সিলিন্ডার করব না প্রয়োজন পড়লে আমি সুইসাইড করব এই কথাটি শোনার সাথে সাথে রিচার্ড তাকে গুলি করে মেরে ফেলে তাকে মারার পর রিচার্ড তাকে বলে আমি থাকতে তোমার কষ্ট করে সুইসাইড করতে হবে না সো যাই হোক হেলেনকে বাঁচিয়ে সবার চ্যাপ্টার ক্লোজ করে রিচার্জ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হেলেন রিচারকে বলে যে এর মতো আমেরিকাতে আরও অনেক হারামি মানুষ আছে তাদের চ্যাপ্টার ক্লোজ করতে যদি আমার কোনো দিন তোমার হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব। এই কথা শোনার পর রিচা হেলেনকে বলে তোমাকে আমার খুঁজতে হবে না আমি তোমাকে খুঁজে বের করে নিব এখন অনেকে হয়তো বা জানেন এই কথা বলে রিচার পার্ট টু আসার ইঙ্গিত দিয়েছিল কথা অনুযায়ী চার বছর পর পার্ট টু আসে আপনারা যদি কেউ পার্ট টু দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন